কেন্দ্র প্রতিনিধি দল যারা মিড ডে মিলের পর্যালোচনা করবেন যারা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন এবং বিভিন্ন জেলায় জেলায় তারা যেতে শুরু করেছেন সেই খবরে তো আমাদের নজর থাকবেই তার পাশাপাশি আমরা জানি গতকাল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠক তিনি করেছেন জানিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী সরব হয়েছেন বাকি 41টি লোকসভা কেন্দ্রে কেন এই ধরনের বৈঠক নয় আদালতে যাওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন শাসক দলের বিধায়ক আবারও পুলিশকে হুঁশিয়ারি এবং তার পাশাপাশি আপনারা জানেন যে ডিএর ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আন্দোলনকারীরা তারা যেমন পথে বসে আছেন একেবারে বাজেটের দিন তারা দু ঘন্টা কর্মবিরতির ডাকও দিয়েছেন আর এইসব কিছু নিয়ে আমরা আলোচনা করব যারা রয়েছেন পরিচয় করে দেবো তাদের সঙ্গে দেবনারায়ণ সরকার রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন স্বপন মণ্ডল রয়েছেন সুদীপ্ত গুহ সবাইকে স্বাগত জানাই আলোচনায় কুসুমিতা অবশ্যই আলোচনায় আসবো তবে তার আগে দেখাবো যে আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা আসছে এবং মিড ডে মিল প্রকল্প বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবেন তারা এবং এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে দু দফায় কেন্দ্রীয় দল এসছে এবং শুধু তাই নয় তারপর 100 দিনের কাজের প্রকল্পের তাও খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল এসছে আর এবার মিড ডে মিলের অনুসন্ধানে কেন্দ্রীয় দল রাজ্যের মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে 11 জনের প্রতিনিধি দল পুষ্টি থেকে মিড ডে মিলের খাবারের মানসহ 32টি দিক তারা খতিয়ে দেখবেন মিড ডে মিলের হাল থেকে ফান্ডের অনুসন্ধানে 4 জেলায় যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় দলের সঙ্গে রাজ্য সরকারের একজন প্রতিনিধিও থাকবেন 4 জেলা সফরে আজ উত্তর 24 পরগনা যেতে পারে কেন্দ্রীয় দল আর বিভিন্ন রাজনৈতিক দল তাদের কি বক্তব্য এই মিড ডে মিলের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়ে আসুন শুনব মিড ডে মিলে যদি সুদের টাকা সঞ্চিত হয় সেই টাকা দিয়ে ভালো ভালো প্রোটিনযুক্ত খাওয়ার বাচ্চাদের দেওয়ার কথা ভালো ভালো থালা বাটি কিনে দেওয়ার কথা সুন্দর করে রান্নাঘর ইউরিনাল ল্যাট্রিন পানীয় জলের ব্যবস্থা করার কথা সেই টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর কম্বল বিতরণ করার কথা মুখ্যমন্ত্রীর সভায় গাড়িতে লোক আনার জন্য পেমেন্ট করার কথা দুয়ারে সরকারের মাইক্রোফোন প্যান্ডেলের বিল মাছ মাংস গলদা চিংড়ির বিল মেটানোর কথা নয় বিরোধী দলনেতা বোধহয় কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন এরকম একটা ভাবছে তার কারণ এই যে মিড ডে মিলের অডিট হবে না কি হবে সেটা উনিই কী করে বলে দিচ্ছেন আর উনিই কী করে বলছেন আমি জানি না আলোচনায় আসবো আমি প্রথমে দেবনারায়ণবাবুর কাছে আসবো দেবনারায়ণবাবু মিড ডে মিলের অনুসন্ধান করতে কেন্দ্র প্রতিনিধি দল এখানে আসছে শুভেন্দু অধিকার একেবারে তার কয়েক ঘন্টা আগে আমরা দেখলাম যে চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন যে এই মিড ডে মিলের টাকা দুটি চেক তিনি প্রকাশ্যে এনেছেন এবং বলছেন যে মিড ডে মিলের জন্য যে বরাদ্দ সেখান থেকে বকটুইয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ তিনি করেছেন তার বক্তব্য রাজ্যের তো আলাদা ফান্ড রয়েছে ত্রাণ সবসময় থাকে এটা ঠিক নেই অসুবিধা এই ফান্ডটা এক জায়গায় দিলে সঙ্গে সঙ্গে একটা ট্রান্সফার করতে হয় মুহূর্তের মধ্যে যখন একটা জিনিস লাগে সেই জিনিসটা পরে এটাকে ট্রান্সফার করা যায় এটা এই নিয়মটা রয়েছে মানে আপনি বলছেন মিড ডে মিলের বরাদ্দের টাকাটা না কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করা যাবে ওই টাকা থেকে এখন নেই এই মুহূর্তে দপ্তরের অন্য ফান্ড থেকে ট্রান্সফার এতো এও বলেছে পরিষ্কার এখানকার যে যিনি অর্থ দপ্তরে বলেছে যে আমাদের সেই সমস্যা হলে আমরা ট্রান্সফার করে নিই যেটা আমাকে ব্যবহার করি এক্ষুনি আমরা জরুরি প্রবণে ব্যবহার করছি সেটা পরবর্তী ফান্ড থেকে এটা দেওয়া যায় এটা নিয়ে কোনো সমস্যা নেই ওটা ওরম বলে এটা সমস্ত সূত্রে এটা আগেও হতো কোনো কাজ ব্যবহার হলে সেই ফান্ডটাকে ট্রান্সফার করে ম্যানেজ করা হতো মুহূর্তের মধ্যে এই টাকাটা আছে আর টাকাটা এই মুহূর্তে আছে না 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 সেইটাই তো সেইটাই তো কেস হয়েছে কোর্টে কেস হয়েছে কোর্টে কেস হয়েছে বাচ্চাদের না খাইয়ে রাখছি তারপর ভোটের আগে কিছুদিন মুরগি টুরগি মুরগির ডিম খাইয়ে দেবো ভোটের আগে আমি খালে কারণ ফান্ড ট্রান্সফার মানে কি আজকে এই নেক্সট 3 মাস যদি টাকাটা না থাকে তাহলে বাচ্চারা কি না খেয়ে থাকবে তাহলে দেখুন
দিকে চলে যাচ্ছে সেই জন্য চলে যাচ্ছে সব আমি আসো বলবো আসি বলুন বাচ্চারা তো রাগে থাকে আমি না হ্যাঁ কেউ থাকে না বাচ্চারা আমি আসো এক এক করে এক এক করে এক এক করে সব না হলে আমি বলছি কি আমরা আছি তো আপনাদের কাছে শিখছি আর কি আলোচনাটা বিষয়টা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় টিম এসেছে এই যে চোর পুলিশ খেলা যে ব্যাপারটা আর কি এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা রহস্য দানা বেঁধেছে কারণ এর আগে আমরা যদি কোনো পুলিশ চোরকে ফোন করে বলে যে আমি তদন্তে যাচ্ছি তাহলে কিন্তু সে সাবধান হয়ে যাবে 20 তারিখে আসার কথা ছিল তদন্ত দল আজকে এলো কিন্তু 29 তারিখে এবং আগামী আজ থেকে সকালে যাবে ওরা এই করতে আর কি প্রশ্নটা হচ্ছে যে ফান্ড ডাইভার্সন নিয়ে যে প্রশ্নটা উঠেছে ফান্ড ডাইভার্সনের যে সিরিয়াস অভিযোগ এই সরকারের বিরুদ্ধে আছে আপনারা জানেন শুধু মিড ডে মিল নয় তফসিলি জাতি উপজাতি সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের টাকা নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে নীল সাদা রং করা হয়েছিল এবং সেই রং কলকাতার একটা নির্দিষ্ট জায়গা থেকে কোম্পানি থেকে ভাইয়ের কোম্পানি থেকে রং কিনতে বাধ্য করা হয়েছিল 500 কোটি টাকা কেন্দ্রীয় দল এসে কি করছে আমরা তো কিছুই বুঝতে পারছি না এই যে 100 দিনের কাজে নিয়ে তদন্ত করতে এসেছে এই যে আবাস যোজনা নিয়ে তদন্ত করে কোনো রিপোর্টই তো সামনে আসছে না এখন যে বাচ্চাগুলো নির্দিষ্ট না কেন্দ্রের একটা টাকা থাকে রাজ্য এখন যে বাচ্চাগুলো দেখুন এই অতিরিক্ত চাচামেচিতে আসল তথ্যগুলো হারিয়ে যাচ্ছে আমাদের যে স্পেসিফিক অভিযোগ মুখ্যমন্ত্রীকে আমরা করেছিলাম আপনারা সবাই জানেন যে কোভিড পিরিয়ডে 2 বছরে 60,000 টন চাল বাচ্চারা বঞ্চিত হয়েছে 60,000 টন চাল থেকে যেটা কেন্দ্র থেকে একবারে ফ্রিতে দেয় এফসিআই গোডাউন থেকে তোলা হয় চালটা আর হচ্ছে 1500 কোটি টাকার সামগ্রী তারা পায়নি উচ্চ প্রাথমিকের ছাত্রছাত্রী 40 লক্ষ ছাত্রছাত্রী এবং 40 লক্ষ পরিবারের সঙ্গে ইনভলভ বলুন আপনি সেটা কি তদন্ত করবে কেন্দ্রীয় দল আমি রাহুল বাবু কাছে তদন্ত করে আসবে না না এই এক মাস কি বাচ্চাদের আগে থাকবে আমি আমি আসি আমি আসছি আমি এক এক করে বলুন দেবনারায়ণ বাবুর কাছে বলুন সেটা নিয়ে নি দেবনারায়ণ বাবুর কাছে বলুন দাদা I did not lie. I committed. বাবা এক মাস কি বাচ্চাদের আগে থাকবে দাঁড়ান বাচ্চাদের এক মাস আগে থাকবে আপনি প্রথমে ওই উত্তরপাতি আপনি বলছেন পরে টাকা ট্রান্সফার হয়ে যাবে যতদিন টাকা ট্রান্সফার না হবে ততদিন বাচ্চারা কি আগে থাকবে দেবনাথবাবু বাচ্চারা যে খাবার খাচ্ছে তা কি আদৌ স্বাস্থ্যকর যে খানে রান্না করা হচ্ছে সেটা কি যথাযথ যে চাল তারা পাচ্ছে যেভাবে টিকটিকি দেখা গেল যেভাবে সাপ দেখা গেল এগুলো এগুলো কি যথাযথ এর কি ব্যাখ্যা আমি কি বলছি পশ্চিমবঙ্গে 85,000 স্কুল একটা দুটো যদি ঘটনা ঘটে বিচ্ছিন্ন 85,000 স্কুল নিন্দনীয় উনি বললেন যে 1,85,000
15 লক্ষ পশ্চিমবঙ্গে এই মিড ডে মিল পায়, 85,000 স্কুল, তাতে যদি আমার প্রশ্ন হচ্ছে এই 1,85,000 লোক এরা কি নাকে থাকবে? আপনি বলছেন এক মাস বিভিন্ন দলের যারা জনপ্রতিনিধি তারা একেবারে বেলাগাম মন্তব্য করছেন। যেমন তালটাংড়ার তৃণমূল বিধায়ক বিডিওর জন্য এর আগে নিশানা করেছিলেন এবং এরপর পুলিশকে নিশানা করলেন তিনি, এবং যদি কোন পুলিশ অফিসার অভিযোগ না নেয় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে, এমনটাই হুমকি দিলেন অরূপ চক্রবর্তী। যদি কোন পুলিশ অফিসার গ্রামের অত্যাচারিত মানুষের ডায়েরি থানায় লিপিবদ্ধ না করেন, তাহলে 24 ঘন্টার মধ্যে একটা টেলিফোন করবেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে, 24 ঘন্টার মধ্যে ঘাড় ধরে সেই থানা থেকে সেই অফিসারকে বিতাড়িত করা হবে। পঞ্চায়েতের কার্য তো 3টে টার্ম চালিয়েছে, 8 সালেও প্রায় অনেক পঞ্চায়েতই জেতা ছিল, 13-তে 80 ভাগ ছিল আর 18-তে তো ভোট করতে না দিয়ে 100 ভাগ পঞ্চায়েতই নিয়ে নিয়েছিল। তারপরেও আজকে সেই দল অ্যান্টি ইনকামবেন্সি প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটাকে কাটানোর জন্য এই ধরনের ঘটনাগুলো ফেস করার চেষ্টা করছে। বিজেপিও পিছিয়ে নেই, পঞ্চায়েত ভোটের আগে ফের বেলাগাম মন্তব্য দিলীপ ঘোষের। আপনাদের গ্রামে দিদির দুধ এলে বাঁশ গাছে বেঁধে রাখুন, দুদিন দিদির দুধকে বেঁধে রাখুন, জল পর্যন্ত খেতে দেবেন না। কি বলেছেন তিনি শোনাবো। গাছে বাঁধছে লোকেরা, বট গাছে বাঁধছে, খেজুর গাছে বাঁধছে, বলছে যে রাস্তা কেন হয়নি বল, আগে আমার বাড়ি কেমন রামেশ্বর বাড়ি হলো কেন বল, আমার শৌচালয় টাকা টাকা গেল বল, কেন কিষাণ সম্মান নিধি পাচ্ছে না, আগে হিসাবটা তারপরে যাব। আপনাদের গ্রামে যদি কোনো দুধ আসে ওকে ভালো করে বাস কাছে বল, দুদিন মিলে এখন জল পর্যন্ত খেতে দেবেন না। গরিব মানুষের টাকা আগে ফুটানি পার, কিছু বললে আবার চোখ দেখা যাচ্ছে। একজন লোক জিজ্ঞেস করছে, গেছিল মন্ত্রী, গেল তিনি দশ গেছে, যে দাদা আমাদের রাস্তা ভালো করে তাকে কিরম মারছিল দেখে নেই, কেমন সামনে মারছে, গুন্ডা নিয়ে গেছে সঙ্গে, জিজ্ঞেস করলে মেরে দাম হবে। শাসক দল হোক বা বিরোধী, বারবার তাদের নিশানায় পুলিশ উঠে এসেছে। এবং আমি অবশ্যই আলোচনায় আসবো, দেবনারায়ণ বাবুর কাছে আসবো। দেবনারায়ণ, তালটাংড়া তৃণমূল বিধায়ক এর আগে বিডিওকে নিশানা করে তিনি বলেছিলেন যে দোতলা বাড়ির মালিক যদি আবাস যোজনা সুবিধা পায় তাহলে বিডিওর চাকরি থাকবে না, সমালোচনা হয়েছিল এবং তারপর পুলিশকে নিশানা করেছেন। এইভাবে বারবার কখনো সরকারি আমলাকে কাঠগড়ায় তুলে বা কখনো পুলিশকে কাঠগড়ায় তুলে দায় কি ঝেড়ে ফেলা যাবে? সুকুমারী রায়ের কথা না, দিচ্ছ গালি লোকের তাতে কিবা এলো গেল, আকাশেতে থুতু ছুড়ে নিজের গায়ে ফেলো, সে তালগান্ডার ট্যাংরা হোক, তারপরে আপনার দিলীপ ঘোষ হোক, সুকান্ত মজুমদার হোক, প্রত্যেককে আমি ইরেসপেক্টিভ অফ পার্টি, জনপ্রতিনিধিদের আমি যে প্রত্যেককে বলা উচিত না, প্রত্যেককে, আমি আপনার শাসক দল, কোন বিজেপি বলতে পারে না, শাসক দল আমি, সমালোচনা বলা উচিত না, পারবে একজনও পারবে দিলীপ ঘোষের বিরুদ্ধে বলতে? কোচবিহারের পঞ্চায়েতের দায়িত্বটা পেয়েছেন ওই ভদ্রলোকটি উদয়ন, এ চাইছে পঞ্চায়েতে প্রচুর টাকা পার্টি খরচা করবে যাতে ওই ডিস্ট্রিক্টের দায়িত্বটাও পায়, এই জন্য ও আলপাটকা মন্তব্য করছে যাতে ভাইপোর চোখের মনি হয়ে ওঠে। ভাইপো যখন দেখবে যে এখানকার স্বচ্ছ বড় গুন্ডা বদমাশ বিজেপি সমালোচনা করে, বিজেপি কোনো বাজে কথা বলেনি, দিলীপ ঘোষ কি বলেছেন, উনি বলেছেন যে বেঁধে রেখে দিয়েছে, উনি বলেছেন দেখো বেঁধে রেখে দিন, আমি বলছি বেঁধে রেখে দিন, আরেকবার চালান, আরেকবার চালান, উনি বলেছেন যে বেঁধে রেখে দিয়েছিল, দিদির দুধের গাছে বেঁধে রেখে দিন, দুদিন জল খেতে দেবেন না, আমার বাড়ি কেমন রামেশ্বর বাড়ি হলো কেন বল, আমার শৌচালয় টাকা টাকা গেল বল, কেন কিষাণ সম্মান নিধি পাচ্ছে না, আগে হিসাবটা তারপরে যাব। আপনাদের গ্রামে যদি কোনো দুধ আসে ওকে ভালো করে বাস কাছে বল, দুদিন মিলে এখন জল পর্যন্ত
দুদিন মিলে এখন জল জল খেতে দেবে না গরিব মানুষের টাকা আমাদের ফুটানি পারবে কিছু বললে আবার চোখ দেখা যাচ্ছে তার জন্য লোক জিজ্ঞেস করতে গেছিল মন্ত্রী গেল তিন দশ কে যে দাদা আমাদের রাস্তা হয়ে গেল তাকে কিরম মারছিল দেখেন কেমন সামনে মারছে গুন্ডা নিয়ে গেছে সঙ্গে জিজ্ঞেস করলে মেরে দাম হবে একদিন মানুষকে চোখ দেখাচ্ছে না মানুষ এখন উল্টো চোখ দেখিয়ে দিচ্ছে শুনলেন তো দেখুন উনি প্রথমে রেফারেন্স দিলেন যে দেখ ওখানে পেটাচ্ছে ওখানে পেটাচ্ছে ওখানে পেটাচ্ছে সো চোর যদি তোর গ্রামে আসে চোরকে তুই বেঁধে রেখে দে তো এটা খারাপ করে কি আছে প্রতিদিন চোর চোর হলে চোর বেঁধে রেখে দে সবাই চোরকে চোরকে সবাই বেঁধে রেখে দে পুলিশ কে তুলে দিতে হবে পুলিশ গায়ে পা তুলে দেব গায়ে পা তুলে দেব কে বলে পুলিশ কে বেঁধে রেখে দে গায়ে পা তুলে দেব শুনুন আপনি 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 রাজনৈতিক দলেরই হবে না কোন রাজনৈতিক দলের চ্যানেলে বসে যে আখেরে সমাধান কি হবে হ্যাঁ সমাধান কি হবে না আমরা বলতে পারবো না কিন্তু এই যে চ্যানেলে বসে যে বিজেপি তৃণমূলের যে মানে নকল যুদ্ধটা দেখতে পাচ্ছেন এর থেকে আমাদের রাজ্যের মানুষের যে আসল সমস্যাগুলো সেগুলো কিন্তু ডাইভার্টেড হয়ে যাচ্ছে এই যে দিলীপ ঘোষ এত গরম গরম কথা বলছে তৃণমূলের লোকেরা গরম গরম কথা বলছে মূল বিষয় তো কয়েকদিন আগে চন্দ্র বোস বলে দিয়েছে নেতাজি পরিবারের ছেলে তিনি বিজেপি করেন তিনি বলেছেন যে বিজেপি এই রাজ্যে তৃণমূলের বি টিম হিসেবে খেলছে স্বাভাবিকভাবে এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না রাজনৈতিক অবস্থান নিয়েও তো আবার তাই নিয়ে প্রশ্ন উঠেছে আমি বলছি 2011 থেকে 16 বিরোধী নেতা ছিলেন সূর্যকান্ত মিশ্র তাকে দেখা যায়নি অতীতে কি ছিল তারপরে ছিল আব্দুল মান্নান দেখা যায়নি আজকে তো আপনি দেখতে পাচ্ছেন বিরোধীরা কি করে তাদের দায়িত্ব পালন করে আপনারা দায়িত্ব পালন করেছেন কোথায় পালন করছে প্রথম 10 বছর আপনারা দায়িত্ব পালন করেননি শুভেন্দু সেই জন্য মানুষ ওই ব্যাটা আমাদের হাতে দিয়েছে মানুষের ইস্যু সেই জন্য আজকে আমরা বিরোধী দল কারণ আপনারা দায়িত্ব পালন করেননি আপনারা নিমিল করেছেন আপনারা আপনারা কম্প্রোমাইজ করেছেন মানুষের সময় আমার সময় হয়ে গিয়েছে আর কুশমিতা আমরা জানি যে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর আজ বীরভূম সফরে প্রথমবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ক্ষেত্রে প্রচারে মুখে কিন্তু কোথাও নেই অনুব্রতর ছবি ভেস্টুন বলুন ব্যানার বলুন কোথাও অনুব্রত মণ্ডলের ছবি কিন্তু একেবারেই নেই এই অচেনা ছবির কারণ কি অবশ্যই সেই নিয়ে আলোচনায় ফিরে আসবো একটা বিরতির পর আনন্দ সকালেই সঙ্গে থাকবেন